আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু আজকে কিছু স্কেটার আছে, আর আমরা আজকে যাচ্ছি সামনে আমাদের আরো কিছু স্কেটাররা, তারা আমাদের সাথে স্কেটিং করবে, সেজন্য তাদের সাথে আমরা দেখা করতে যাচ্ছি। তো তাদের সাথে দেখা হওয়ার পরে তাদেরকেও পরিচিত করাই দেবো আপনাদের মাঝে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমাদের পিছনে অনেক ছোট ছোট স্কেটার আছে, আর আরো অনেকগুলো স্কেটার আমাদের সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো তাদেরকেও দেখাবো, সবাইকে পরিচিত করাই দেবো। আর আপনারা যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে একটা ব্রিজ, এখানে একটা ব্রিজ, আর ব্রিজ কিভাবে পার হতে হয় আপনারা দেখতে থাকুন, সবাই সাবধানে যান। এই রাস্তা আমি গেছি। দেখেন ব্রিজ কিভাবে পার হতে হয় আপনারা দেখুন, ওই যে যাচ্ছে। তো এখন আমি ব্রিজ পার হবো, আর আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনারা ব্রিজ পার হবেন। তো আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। দেখেন এই যে আমি এখন যাচ্ছি, দেখেন পরিবেশটা কত সুন্দর। আমাদের গ্রাম অঞ্চলটা আসলে অনেক সুন্দর। আপনারা যারা শহরে স্কেটিং করেন তারা অবশ্যই এই ধরনের পরিবেশে অভ্যস্ত না, আর আপনারা যারা শহরে ক্লাবে স্কেটিং করেন তারা আমাদের সাথে রাস্তায় স্কেটিং করে কখনোই পারবেন না, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আমরা স্কেটিংটা শুরু করেছি মূলত রাস্তায়। আমাদের এখানে, আমাদের গ্রাম অঞ্চলে, বেশিরভাগ গ্রাম অঞ্চলে, বাংলাদেশের বেশিরভাগ গ্রাম অঞ্চলে স্কেটিংয়ের কোনো ক্লাব পাওয়া যায় না, যে কারণে আমাদের নিজের যোগ্যতায় নিজের আগ্রহটাকে কাজে লাগিয়ে এবং সবার একটা, যারা ভালো প্লেয়ার আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদের স্কেটিং শিখতে হয়। তো যে কারণে আমাদের শুরুটাই হয় রাস্তায়। তো এই জন্য আপনারা যারা ক্লাবে স্কেটিং করেন তারা রাস্তায় উঠতে ভয় পান, আর আমরা প্রথম অবস্থা থেকে রাস্তায় স্কেটিং করি, যে কারণে রাস্তায় আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো দেখেন আমরা সামনে আরো কিছু স্কেটারদের সাথে দেখা করতে যাচ্ছি, তাদের সাথে দেখা হওয়ার পরে আপনাদের তাদের সাথে পরিচয় করিয়ে দেব। আর যারা যশোর জেলাতে স্কেটিং শিখতে চান অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানান যে আমার বাসা যশোর জেলার এই জায়গায়, তাহলে আমি বুঝতে পারবো। আর অবশ্যই কমেন্ট করলে আপনাদের কাছে নাম্বার বা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সবকিছু বিস্তারিত দিয়ে দেব। তো আর দেরি না করে এক্ষুনি কমেন্ট করে ফেলুন যশোর জেলাতে কার বাসা কোথায়। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।